স্বর্ণটা নিশ্চয়ই দেখছেন, চকচকরা এক টুকরো স্বর্ণ। কিন্তু আমরা বইয়ে যেমন পড়েছি, চকচক করলেই স্বর্ণ হয় না, এই চকচক করা জিনিসটাও কিন্তু স্বর্ণ নয়। কিন্তু একদল প্রতারক চক্র আছে যারা এই জিনিসটাকে স্বর্ণ বলে বিক্রি করে, আর একদল বোকা আছে যারা এটাকে স্বর্ণ মনে করে ক্রয় করে। একটু ব্যাখ্যা করে বলি, এক ধরনের সংঘবদ্ধ প্রতারক চক্র আছে যারা এই নগরীতে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পেশায় সাধারণত রিক্সা বা সিএনজি চালক, তারা এই এই চকচক করা জিনিসটাকে স্বর্ণ বলে একটা প্যাকেটের ভিতরে রাখে, তার ভিতরে একটা চিঠি থাকে এবং তারা রাস্তার মাঝে ফেলে দেয় এবং যাত্রী নিয়ে যখন চলে তখন কুড়িয়ে পেয়ে নিজেকে অশিক্ষিত দাবি করে যাত্রীকে পড়ায় এবং যাত্রীরা এটা দেখে প্রতারিত হয়। এরকমই একটি ঘটনা আমার কাছে এসেছে, আমরা আগেও এরকম অনেক ঘটনা জেনেছি। এরকম একটা ঘটনা আমি বলবো, এই আমার কাছে এক ভদ্র মহিলা আসছেন যিনি এই নগরের বাইরে থেকে আসছেন, নগরতে ডাক্তার দেখাতে আসছেন, অনেকগুলো টাকা নিয়ে আসছেন। তিনি এই এরকম একটা প্রতারক চক্রের খপ্পরে পড়েন, এই রিক্সায় করে উনি যাবেন 2 নম্বর গেট, বাট উনি এসে হাজির হয় ডবলমুরিংয়ে। গল্প শুনি তার কাছ থেকে, তার সেই কষ্টের কাহিনী। সে যখন এই রিক্সা উঠছে, ওই রিক্সা চালক প্রতিমধ্যে এরকম প্যাকেট একটা পেয়ে নিজেকে অশিক্ষিত দাবি করে পড়তে পারে না, এই রিক্সার যাত্রীকে দিছে পড়তে। রিক্সার যাত্রী, আর এই এই গ্রুপের একটা কথা বলে রাখি, এদের টার্গেট কিন্তু সাধারণত নারীরা। যখন ওই উনি ভদ্র মহিলা তার ছেলেকে পড়তে দেখছে, দেখছে যে এখানে চিঠির ভাষায় এরকম লেখা, অমুককে চিঠি লিখছে এক স্বর্ণ ব্যবসায়ীকে যে এই স্বর্ণের বারটি পাঠাইলাম, এটা দিয়ে তুমি 2টি স্বর্ণের কানের দুল, একটা হাতের বালা এবং একটি স্বর্ণের চেন তৈরি করে দিবা। এই চিঠি পড়ে তো যাত্রীর এক ধরনের বিশ্বস্ততা বা এক ধরনের বিশ্বস্ততা অর্জন করছে, সে মনে করছে যে সত্যিকার এই স্বর্ণ, আর লোভে পড়ে এই স্বর্ণ অল্প টাকা দিয়ে কিনে নেওয়ার জন্য টাকা দিয়ে দিছে। পরে যথারীতি প্রতারণার শিকার হয়েছে এবং পুলিশের কাছে আসছে। আমরা যদি এই চক্রকে অ্যারেস্ট করেছি, কিছু টাকা উদ্ধার করেছি, কিন্তু সবার কাছে আমার অনুরোধ যে চকচক করলে শোনা হয় না, এরকম মাঝে মাঝে কিন্তু চকচক করা জিনিস লোহাও হয়, তাই যে কোনো জিনিস দেখেই বা অল্প মূল্য পেয়েই লোভে পড়ে যাবেন না। আপনি যদি এরকম লোভে পড়ে যান, আপনি কিন্তু প্রতারণার শিকার হবেন। আমাদের চারিপাশে কিন্তু এই ধরনের অনেক ধরনের প্রতারক চক্র ঘুরছে, তারা টার্গেট খুঁজছে, এবং যদি আপনি একটু বোকামি করেন আপনি কিন্তু সর্বস্ব হারাবেন, আপনার কষ্টার্জিত অর্থ কিন্তু গচ্ছা যাবে। তাই সচেতন হন, সাবধান থাকুন। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তাদের কাছে হয়তো বা বিষয়টি গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনার পরিবারের সদস্য, মা খালা বা অনেকে আছে, তারা অনেকে কিন্তু ইতিমধ্যে এই ধরনের প্রতারণার শিকার হয়েছে বা হতে পারে, তাই এই ভিডিওটি তাদের দেখান। আপনার জন্য কাজে না লাগলেও তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কাজে লাগবে। সচেতন থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।